মাই স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনদের জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, কেননা যখন আমরা বাংলা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক আমরা বাংলার নোটস তৈরি করব উত্তরসহ, তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের বিষয় হচ্ছে কোণী। কোণীর কিছুগুলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি, যে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসবে। এটি আমাদের 95% কমন, কেননা আমরা 2020 সালে যে সমস্ত আমরা সাজেশনগুলো দিয়েছি তাহলে 95% অবশ্যই কমন এসেছে। তাই আশা করি এবারও তোমরা 95% অবশ্যই কমন পেয়ে যাবে। তো তোমাদেরকে বলে রাখি, আমরা প্রথমে যে 1 নম্বরের প্রশ্নটি তৈরি করেছি যে কোণীর পারিবারিক জীবনের পরিচয় দাও, এটি যদি তোমরা মন দিয়ে একটু ভালো করে তোমরা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণভাবে দেখো তাহলে তোমরা খুব উপকার হবে, এবং প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করা রয়েছে এই একটি প্রশ্নের মাধ্যমেই। এই যে আমরা একটি প্রশ্নও তৈরি করেছি, এর উত্তর তৈরি করেছি, এছাড়াও যে সমস্ত প্রশ্ন হবে এখান থেকে তোমরা সেই উত্তরগুলো তুলে তুলে অবশ্যই লিখতে পারবে। আর যদি তোমরা টেনে টেনে ভিডিওটি দেখো তাহলে হয়তো অবশ্যই পিছিয়ে থাকবে, এছাড়াও যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তারা অবশ্যই এগিয়ে যাবে, এটি 100% বলতে পারি। তো একটু মন দিয়ে দেখো, কোণীর পারিবারিক জীবনের পরিচয় দাও। উত্তর কী হয়েছে? লেখক মতি নন্দীর কোণী গল্পের পাঠ্যাংশে কোণীর পারিবারিক জীবনের যে চিত্রটি ফুটে উঠেছে তা ভাষায় প্রকাশ করা যায় না। কোণীর পারিবারিক জীবনের যে চিত্রটি প্রতিটি পড়ুয়ার চোখের সামনে ভেসে উঠেছে তা অত্যন্ত বেদনাদায়ক ও বাধা বিপত্তির প্রতিকূলতা সংগ্রামশীল জয়ের একজন দুঃখী পারিবারিক জীবনের করুণ চিত্র সমাজের এক প্রতিচ্ছবি রূপদান করেছে, যা সমাজের বুকে কোণীর পারিবারিক জীবনের করুণ চিত্র ধরা পড়েছে। কোণীর বস্তির এক অপরিচ্ছন্ন ঘর, প্রবল দরিদ্র, বঞ্চনা আর ক্ষুধাকে নিয়ে কোণীর বেড়ে ওঠা বাপ মরা ছেলে কোণী কিশোর বয়সে টান টান অভাবীর সংসারে খাবার জোগাড় করার জন্য একটু অর্থ উপার্জনের আশায় গঙ্গায় বারুণী উৎসব উপলক্ষে কাঁচা আম ভেসে গেলে সঙ্গীদের সঙ্গে সাঁতার কেটে তা সংগ্রহ করে পথের পাশে দোকানে বিক্রি করে অর্থ উপার্জন করতে হয়। এছাড়াও তাকে পরিবারের অন্যের সংস্থানের জন্য তাকে 20 ঘন্টার অবিরাম হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছিল। এছাড়াও তার কোচের স্ত্রীর দোকানে ঝাঁট দিয়ে জল তুলে নানা রকম ফরমাশ খেটে দুবেলা খাবারের সংস্থান করার পাশাপাশি 40 টাকাও মাইনেও পায়। কোনি ট্রেনিংয়ের সময় ক্ষিতিশের কাছে যে টাকা পেয়েছিল তা নিজের জন্য খরচ না করে তার অভাবী সংসারের জন্য খরচ করে। কোনির দারিদ্রতা পারিবারিক জীবনে কোনিকে অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছিল। সামাজিক অবস্থা ভালো না হওয়ায় জাতীয় প্রতিযোগিতায় সে ছিটকে পড়ে এবং সে চোরের অপবাদ পায়। তো এইটি ছিল কোণীর পারিবারিক জীবনের উত্তর। এছাড়া তোমাদের কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পেয়ে যাবে গুরুত্বপূর্ণ সেগুলো দেখা যাক। এখানে উত্তর দেখতে পারো, কোণী খিদা কীভাবে কোণীর জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। তিন নম্বর, কোণী উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহ ধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। কোণী উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশেষে কোণী বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোণী কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ। দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোণীর যে লড়াই
তা সংক্ষেপে বর্ণনা করো। আরেকটি, তিনটি, সাত, ঘাটে থইথই ভিড়, ঘাটে ভিড়ের কারণ কি, ঘাট সংলগ্ন অঞ্চলের বর্ণনা দাও। তো এই যে আমরা সাতটি প্রশ্ন তৈরি করেছি, এই সাতটি প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের কেমন প্রশ্নের আবার প্রয়োজন সেটিও অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের ভিডিও দেখে যেন সকলেই উপকৃত হয়, এছাড়াও সবাই ভালো রেজাল্ট তৈরি করতে পারে, তার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর একটা বলে রাখি প্রশ্ন তোমাদেরকে, তো এই যে প্রশ্নগুলো তোমরা একটু মন দিয়ে অভ্যাস করবে, আর যদি না পারো তো পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখবে।